আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম বিসমিল্লাহির রহমানির রহিম বাংলাদেশ থেকে এক ভাইয়ের প্রশ্ন রমজান মাসে ইফতারের পূর্বে ইফতার সামনে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে হাত তুলে মোনাজাত করা যাবে কিনা আলহামদুলিল্লাহ ও সাল্লাতু ওয়াসসালাম আলা রাসূলুল্লাহ সম্মানিত ভাই আমরা যে কোনো এবাদত করব তার অবশ্যই দলিল থাকতে হবে তার আল্লাহ এবং রাসুল সাল্লি পক্ষ থেকে এর নির্দেশনা থাকতে হবে কারণ এবাদতটা হলো আল এবাদতীয় অর্থাৎ এবাদতটা হলো দলিল ভিত্তিক অতএব ভালাই আযুজ এটা জায়েজ নাই যে কোনো মানুষ কোনো পদ্ধতিতে কোনো নিয়মে কোনো এবাদত করবে এবং এটার যদি কোনো আল্লাহ নবী সাল্লামের পক্ষ থেকে কথা কাজ সমর্থন কোনো দলিল ইত্যাদি না থাকে তাহলে এটা আমল করা জায়েজ নাই মজুরুল্লাহ তুল বহসিল এলমি আর পঁচপন্ন পৃষ্ঠায় এ কথা উল্লেখ করা হয়েছে তো এই জন্য করে এই যে ইফতারকে সামনে নিয়ে পরিবারের সদস্যদের নিয়ে সম্মিলিতভাবে মোনাজাত করা এটার সাহি কোনো পদ্ধতি নেই নবী করিম সুসলাম এভাবে করেছেন এর কোনো প্রমাণ নেই তবে কখনো হঠাৎ যদি কেউ করে এটাকে আদাত মানে না নেয় এমনি কটল তাহলে সেটা আরেজা শাহ আরেজা যেটা বলা হয় আর এজা কদ আল ইনসান শেখ বিন সোহাল আল রাহেমা বলছেন যে হঠাৎ কোনো কাজ যদি কেউ কখনো করে এটা করা যেতে পারে কিন্তু এটাকে যদি কেউ আদত হিসাবে বানিয়ে নেয় যেমন মনে করেন নবী করিম সুল ইসলাম নামাজ কখনো জামাত করে পড়েছেন পরিবারের কয়েকজন সাহাবিকে নিয়ে তো হঠাৎ যদি কেউ করে করতে পারে কিন্তু এটা শূন্যত নয় এটাকে সব সময় করা যাবে না তো এরকম আপনি হঠাৎ দিন যদি করলেন করলে করতে পারেন কিন্তু এটাকে একটা আদত বানিয়ে নেওয়া এভাবে পড়তে হবে আমাদের দেশে অনেকে আছে রমজান মাসে অনেকে যে দাওয়াত টাওয়াত ইত্যাদি দেয় হ্যাঁ সবাই মিলে এসে খেয়ে দিয়ে এখন হুজুর হাত তোলেন দোয়া করেন আরে ভাই কেউ খানা খাওয়াইলেন নবী সাল্লাম তাকে দোয়া শিক্ষা দিয়েছেন كي أفطر عندكم الصائمون زي روزا دار كان أبنا دار كسي أفطر كله وأكل طعامكم الأبرار ها نكر لو كرا أبنا ركنا كيلو وصلت عليكم الملائكة ها الله فرشت رزنا أبنا ربور كي رحمة بركة التدي الله ربك تك نازل كرن إيه بحبي تادر زن الدعاء كرجع إز زي تا فتوى لجنة دائما سبيش كندا يخشى نبي فرشته الله كرهه شيء تا إيه بحبي أبني كيو إفطار كرالة دعاء كربن تارجنو অথবা এবং তার জন্য এমনি খানা খাওয়াইলেও তার জন্য দোয়া করবেন বলবেন বারিক বারিক্ল ফিমা রজক্ত হম অকভর আল্লাহম অরহাম হোম হ্যাঁ থামানা ওয়স্কেমান সাকানা কেউ যদি খানা খাওয়ায় তাকে বললেন আর মেজেরা খাইলে আপনারা আলহামদুলিল্লাহ বললেন হ্যাঁ বিসমিল্লাহ বলে দোয়া করলেন তবে ইফতারের পূর্ব মুহূর্তের দোয়া এটা কবল হয় এটা অবশ্যই হাদিস দ্বারা প্রমাণিত তো এই দোয়া যে ইফতারের পূর্ব মুহূর্তে আপনি দোয়া করবেন কিভাবে একা একা করবেন হ্যাঁ নিজে নিজেই আপনারা দোয়া পরবেন হ্যাঁ দোয়া পরার মানে বিসমিল্লা বলে খানা শুরু করবেন খানা শেষ করে যে জাহাবা জমা ও ওয়াবুক ও সাবাত হ্যাঁ ইনশাল্লাহ এই দোয়া পড়া এটা হাদিস দ্বারা প্রমাণিত এবং এটা অবশ্যই জায়েজ এটাতে আপনার পড়লে কোনো সমস্যা নেই যে ও আমার তৃষ্ণা চলে গেল ধমনীগুলি সতেজ হলো আজর ইনশাআল্লাহ আল্লাহ আল্লাহ তো আমার এই সোয়াব সুপ্রতিষ্ঠিত হলো এভাবে দোয়া করা এবং খাবার পূর্বে আমাদের দেশে একটা ইফতার করার পূর্বে দোয়া বলে যে আল্লাহ মাল্লা কাহা সুনতু ও আল্লাহ রিস্কি কাতু হে আল্লাহ তোমার দেয়া রেজিক দিয়ে তোমার জন্য রোজা ছিলাম তোমার দেয়া রেজিক দিয়ে ইফতার করলাম হাদিস সহি শুরু করলেই যথেষ্ট এবং এই জন্য নির্দিষ্ট কোনো দোয়া নেই আর আপনার এই যে দোয়া ইফতারের পূর্ব মুহূর্তে দোয়া করলে অবশ্যই দোয়া কবুল হয় হাদিসে এসেছে যে তিন ধরনের তিন ব্যক্তির দোয়া আল্লাহ রব্বুল আলমেন ফিরিয়ে দেন না কবুল করেন একটা হলেন যে আজ ছয় ইফতার রোজাদার যতক্ষণ ইফতার করে না অতক্ষণ সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কবুল করেন ও ইমাম আল আর ন্যায় বিচারক ইমাম যদি দোয়া করেন হ্যাঁ আর ওয়াওয়াতুল মাসলুম আর যদি কোনো মানে মাজলুম ব্যক্তি সে যদি দোয়া করে তার দোয়া আল্লাহ কী করেন কবুল করেন অনুরূপভাবে আরও একটা বর্ণনা এসেছে যে কেউ কেউ كنا صحابة اكرام اي دعاء قراءة پرسندو كرتن جي اللهم اني اسألك برحمتك اللذي واسعك كل شيء ان تغفر لي اي رقم قري دعاء كرتن كيو كيو مزمو زوائد اي حديث تكي صحيح بولا هاي سابر كيو كيو, كيو زعيب بوليسن شيخ عرنووت تني এবনে মাজার তাহকিকে এটাকে হাসান বলেছেন কাজে এই দোয়া কেউ যদি করে করতে পারে কিন্তু এটা নির্দিষ্ট করে এই দোয়ায় পড়তে হবে এটার কোনো সহী দলিল নেই আশা করি বোঝা গেছে আপনি নির্দিষ্টভাবে একা একায় মানে সম্মিলিতভাবে এমন করে না করে একা একাই দোয়া করবেন তাতে অবশ্যই আল্লাহ রব্বুল আলমিন কবুল করবেন আল্লাহ রব্বুল আলমিন আপনার আমার গোনাজন মাফ করে দেন আমিন ওসলাল্লাবীন মোহাম্মদ আসসালাম আলাইকুম রহমতুল্লাহ